আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনি স্লিপ নট এবং চেইন কিভাবে করবেন। আজ আমি দেখাবো কিভাবে আপনি সিঙ্গেল ক্রোশেট করতে পারবেন এবং একটা স্লিপ স্টিচ কিভাবে দেবেন। সিঙ্গেল ক্রোশেট এবং স্লিপ স্টিচ কিভাবে দেবেন আজকের ভিডিওতে আমি তাই দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আপনি আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। চলুন শুরু করা যাক। তো গত পর্বে আমি আপনাদেরকে স্লিপ নট করে দেখিয়েছিলাম। দেখুন কিছু চেইন আমি এখানে করে নিলাম, কিছু চেইন আমি এখানে করে নিলাম। চেইন করার ক্ষেত্রে আমি আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে আপনি যখন চেইনটা করবেন তখন খুব বেশি দূরে ধরবে না। যেমন এখানে ধরে আপনি চেনটা করতে যাবেন না, এখানে ধরে এত দূর ধরে যদি আপনি চেনটা করতে যান তাহলে আপনার চেনটা কিন্তু বাঁকা বাঁকা হয়ে যাবে, মানে পেঁচিয়ে যাবে, এভাবে 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 পেঁচিয়ে যাবে। তো আপনি কি করবেন, এই সব সময় কাছাকাছি ধরবেন, এরকম কাছাকাছি ধরে তারপর আপনি চেনটা করবেন। তখন হবে কি, আপনার এই চেনটা এরকম সোজাই থাকবে, এই দেখেন এরকম সোজা হয়ে থাকবে আপনার চেনটা। তো চলুন এখন আমি আপনাদেরকে সিঙ্গেল ক্রোশেট করে দেখাচ্ছি। সিঙ্গেল ক্রোশেট দেখুন, আমি এই কাঁটাটা, এই যে চেনটা উঠিয়েছি, এই চেনের মাঝে ঢুকিয়ে দিলাম। দেখুন চেনের মাঝে ঢুকিয়ে দিলাম এবং এই যে সুতোটা পেঁচিয়ে নিলাম, কাটার মাথায় সুতোটা পেঁচিয়ে নিলাম, নিয়ে বের করে নিয়ে আসলাম। দেখুন দেখুন এখানে দুটো লুপ হয়েছে। আবারও আমি এই সুতোটা পেঁচিয়ে নিলাম, পেঁচিয়ে এই দুটো লুপের ভিতর দিয়ে আমি সুতোটা বের করে নিয়ে আসব। দেখুন দেখতে পাচ্ছেন, এই যে আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে চেন করেছি আমি, এই যে চেনের ভিতর কাঁটাটা ঢুকিয়ে দিলাম, দেখুন দেখতে পাচ্ছেন। তারপর এই যে সুতোটা, এই সুতোটাকে আমি কাঁটার সাহায্যে বের করে নিয়ে আসলাম। বের করে নিয়ে আসার ফলে কি হলো, এখানে দুটো লুপের সৃষ্টি হলো। এই লুপ দুটো দিয়ে আবারও এই সুতোটাকে আমি বের করে নিয়ে আসব। তাহলে আমার সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল, দেখতে পাচ্ছেন দুটো সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। আমি আবারও দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই যে চেনটা, এই চেনের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন চেনের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর এই যে সুতোটা রয়েছে এটা আমি পেঁচিয়ে নিলাম, কাঁটায় পেঁচিয়ে নিলাম, নিয়ে তারপর একটার ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম। বের করে নিয়ে আসার ফলে দুটো লুপ হলো এবং আমি আবারও পেঁচিয়ে দুটো লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম। মানে প্রথমে আমি একটা লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম, পরে আমি দুটো লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, আমি যতটুকু চেন করেছিলাম
আমি ততটুকুর ভিতরেই সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিয়েছি। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন কি করবেন, এভাবে সিঙ্গেল ক্রোশেট চেনের উপর এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে যখন আপনি এই দিকে আবার কাজটি করতে যাবেন, যখন আপনি ঘুরে আবার কাজটি করতে যাবেন, তখন এখানে একটি চেইন নেবেন, একটি চেইন নেবেন, নিয়ে কাজটিকে ঘুরিয়ে দেবেন। দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে একটা গ্যাপ, এই যে এখানে গ্যাপ, এই যে প্রত্যেকটাতে একটা করে গ্যাপ রয়েছে, এই গ্যাপে আপনি, এই যে এই গ্যাপে আপনি কাঁটাটা ঢুকিয়ে দেবেন। এই যে দেখছেন, দিয়ে তারপর এই সুতোটাকে টেনে নিয়ে আসবেন। দেখুন এই সুতোটাকে টেনে নিয়ে আসবেন, টেনে নিয়ে আসার ফলে যে দুটো লুপ তৈরি হলো এই লুপের ভিতর দিয়ে আবার সুতোটা নিয়ে আসবেন। এই যে হলো সিঙ্গেল ক্রোশেট, দেখুন এই যে সিঙ্গেল ক্রোশেট তৈরি হলো। দেখুন আবারও দিচ্ছি, চেন দেখতে পাচ্ছেন উপরে, আবারও নিয়ে আসলাম এবং দুটো লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম। এই যে তো এভাবেই আপনি সিঙ্গেল ক্রোশেট প্র্যাকটিস করতে থাকেন। এবং এখন আমি আবারও আপনাকে দেখাবো স্লিপ স্টিচ কীভাবে করবেন। তো স্লিপ স্টিচ কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি চেন করে নিই, দেখতে পাচ্ছেন আমি কিছু চেইন করে নিলাম। আমি এই চেনটাকে এখন একটি রিং বানাবো। তো দেখুন এই চেনের যে প্রথম চেইনটা আছে, দেখুন প্রথম যে চেইনটা, প্রথম চেনের ভিতর কাঁটাটাকে আমি ঢুকিয়ে দেব। দেখুন এই যে, দেখুন প্রথম চেইনটার ভিতর আমি কাঁটাটাকে দিয়েছি। এখন এই সুতোটাকে আমি কাঁটা দিয়ে টেনে নিয়ে আসব, নিয়ে এসে আমি পুরোটা দুটো লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসব। দেখুন এখানে একটা সার্কেল তৈরি হলো, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে প্রথম চেইনটার ভিতর আমি এটা ঢুকিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে কিন্তু দুটো লুপ দেখা যাচ্ছে। আবার এই সুতোটা এনে আমি দুটো লুপের ভিতর দিয়েই বের করে নিয়ে আসব। দেখুন এই যে দুটো লুপের ভিতর দিয়েই আমি কাঁটাটাকে বের করে নিয়ে আসলাম। এটা হচ্ছে স্লিপ স্টিচ। তো এই স্লিপ স্টিচের ভিতর আপনি কিভাবে সিঙ্গেল ক্রোশেট বা অন্য স্টিচ উঠাতে পারবেন আমি সেটা দেখিয়ে দেবো। যেহেতু আমি এখন সিঙ্গেল ক্রোশেট শিখেছি আপনাকে, তো আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। সেজন্য আমরা কি করব, এখানে একটা চেইন নিব, একটা চেইন নিব, একটা সিঙ্গেল ক্রোশেটের জন্য আমরা একটা চেইন নিব। তো দেখুন এই যে রিংটা, এই রিংয়ের ভিতর আমি কাঁটাটাকে ঢুকিয়ে দিলাম, দিয়ে এই সুতোটাকে আমি টেনে নিয়ে আসলাম। নিয়ে আসার ফলে দুটো লুপ হলো, আবার এই সুতোটাকে আমি টেনে নিয়ে আসলাম। দেখুন এখানে একটা সিঙ্গেল ক্রোশেট তৈরি হয়ে গেল। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে রিংটা তৈরি হয়েছে আমরা স্লিপ স্টিচ দেওয়ার জন্য, যে রিংটা আমরা হয়েছে, যে রিংটা আমরা বানালাম সেই রিংয়ের ভিতর দিয়ে আমি কাঁটাটাকে ঢুকিয়ে দিলাম, দিয়ে এটা টেনে নিয়ে আসলাম এবং দুটো লুপ তৈরি হলো, দুটো লুপ তৈরি হলো, এই লুপ দুটোর ভিতর দিয়ে আবারও আমরা টেনে নিয়ে আসলাম। দেখুন
যখন আমরা স্লিপ স্টিচ দিলাম তখন আমরা একবারই সুতোটাকে দুটো লুপের ভিতর দিয়ে টেনে নিয়েছি, কিন্তু যখন আমরা সিঙ্গেল ক্রোশেট করছি তখন আমরা একবার সুতোটাকে বের করে নিচ্ছি, দুটো লুপ বানিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আবারও আমরা সুতোটাকে টেনে নিচ্ছি, মানে দুবার আমরা সুতোটাকে টেনে নিচ্ছি। স্লিপ স্টিচের ক্ষেত্রে আমরা সুতোটা একবার টেনে একবারই দুটো লুপের ভিতর দিয়ে বের করে নিয়েছি, আর সিঙ্গেল ক্রোশেটের ক্ষেত্রে আমরা কী করছি, সুতোটা একবার নিচ্ছি আবারও সুতোটা নিচ্ছি, মানে দুবার আমরা নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো সার্কেলটাতে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তো পুরো সার্কেলটাতে যখন আমরা সিঙ্গেল ক্রোশেট করলাম তখন এখানে একটা স্লিপ স্টিচ দেব আমরা। তো আগে দেখিয়ে দিয়েছি কীভাবে স্লিপ স্টিচ দিতে হয়, তবুও আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এখানে কীভাবে আপনি স্লিপ স্টিচ দেবেন। দেখুন প্রথম যে সিঙ্গেল ক্রোশেটের মাথাটা, আমরা এই মাথায় কাঁটাটা ঢুকিয়ে দিব এবং এটা এইভাবে দুটোর ভিতর দিয়ে, দুটো স্টিচের ভিতর দিয়ে আমরা বের করে নিয়ে আসব। দেখুন এখানে পুরো একটা সার্কেল হয়ে গেল। তারপর আপনি যখনই আবার পরবর্তী লাইনে যাবেন তখন আবারও একটা চেইন করে নেবেন, একটা চেইন করে নেবেন, নিয়ে তারপর পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের মাথায় সিঙ্গেল ক্রোশেট করবেন। এভাবে পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের মাথায় সিঙ্গেল ক্রোশেট করবেন। এই দুইভাবেই আপনি প্র্যাকটিস করতে পারেন, এভাবেও প্র্যাকটিস করবেন আবার এভাবেও প্র্যাকটিস করবেন, দুইভাবেই করবেন। তাহলে আজকের আমার ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে নোটিফিকেশন অল করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।